আমরা তো অ্যান্ড্রয়েড ফোন সবাই ইউজ করি, তো যে 5টি ট্রিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের রেগুলার ইউজ লাইফে, এই ট্রিক কয়টি অবশ্যই কাজে লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা ইউটিউব রিলেটেড, অ্যাপ্লিকেশন রিলেটেড ভিডিও রেগুলার আপলোড করে থাকি, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবাই যেন জানতে পারে। তো চলুন শুরু করা যাক। আপনারা আপনাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন ছবি ক্যাপচার করেন, তো আপনারা কি কখনো দেখেছেন যে আপনাদের ছবি উল্টো হয়? যদি না দেখে থাকেন এখনই ক্যাপচার করে নিন, তারপরে আমার কথার সঙ্গে মিলিয়ে নিন। তো দেখুন আমার এখানটায় দুটো ছবি আমি ক্যাপচার করেছি, তো একটি এখানটায় উল্টো দেখাচ্ছে আর একটি ঠিক, তাই না? তো আপনারাও আমার কথার সঙ্গে যদি মিলিয়ে নেন এখনই ক্যাপচার করে নিন যে কোনো ফটো। তো এর জন্য আমাদেরকে একটি সেটিং করতে হবে। আমাদের ক্যামেরা ওপেন করে নিন আপনাদের, তারপরে সেটিংয়ে ক্লিক করুন, তারপরে অ্যাডভান্স সেটিং এখানটায় ক্লিক করার পর সবার নিচে ফ্রন্ট ক্যামেরা মিরর ইমেজ এটা অন থাকবে এরকম, আপনারা এটাকে অফ করে দেবেন। তো আমি আগের থেকেই অফ করে রেখেছিলাম, তো আপনারা এটাকে অফ করে দেবেন, তাহলে আর আপনাদের ছবি উল্টো ক্যাপচার হবে না। তো যে ট্রিকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি শুধু 5% লোক জানে। তো আপনাদের মোবাইলের ক্যামেরা আপনারা ওপেন করে নিন, তারপরে এখানটায় সেটিংয়ে ক্লিক করুন, তারপরে অ্যাডভান্স। তো অ্যাডভান্সে ক্লিক করার পর ধরুন আপনি কোনো ছবি ক্যাপচার করেছেন 1 বছর আগে, সে কোথায় লোকেশন সেটা কিন্তু আপনি জানেন না, তো এখানটা লোকেশনে ক্লিক করে দেবেন, অফ থাকবে আপনারা অ্যানেবেল করে দেবেন লোকেশন। এখন যদি আপনি কোনো ছবি ক্যাপচার করে থাকেন 2 বছর আগে, আপনার গ্যালারিতে আছে, আপনার হয়তো খেয়াল হচ্ছে না এই ছবিটি কোথাকার, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন খুব সহজেই। তো দেখুন আমার গ্যালারিতে আমি একটি ছবি ক্যাপচার করেছি, তো এখানটায় মোর অপশনে ক্লিক করার পর, এখানটায় দেখাচ্ছে ডিটেলস। তো ডিটেলসে আপনারা যখন ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করার পর সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ছবিটির। তো ছবিটি আমি কবে ক্যাপচার করেছি, নভেম্বর 9, 2019, 10টা 45, এবং কোথায় সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের মোবাইলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন থাকে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা হয়তো জানেন যে এই অ্যাপ্লিকেশনটা শুধু ফটো দেখার জন্য, তাই না? তো এই অ্যাপ্লিকেশনটির কিছু ট্রিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা অবাক হয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটির কাজ দেখে। তো অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি, ওপেন করার পর দেখুন আমার সমস্ত গ্যালারি এখানটায় চলে এসছে। তো এই অ্যাপ্লিকেশনটির অনেক সেটিং রয়েছে, দেখুন এই ছবিটা কিন্তু আমি জানি না যে এটা কোথাকার ছবি, তো আমি ডাউনলোড করেছিলাম বা আমার হোয়াটসঅ্যাপে কোথা থেকে এসেছিল। তো এই ছবিটাকে পাশে ডিলিটের অপশনটার পাশে এখানটায় আপনারা ক্লিক করবেন, এখানটায় আপনারা ক্লিক করার পর এই ছবিটি কোথাকার ছবি পুরো ডিটেলস সার্চিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন এই ছবিটি কোথাকার, কোথাকার লোকেশন সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানটায় পেয়ে যাবেন। তো যে কোনো ছবি, যে ছবিগুলো আপনারা জানেন না সেই ছবিগুলো আপনারা এইভাবে দেখতে পারবেন, সেই ছবিটি কোথাকার, কোন ছবি পুরো ডিটেলস আপনারা বের করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি। আপনারা আপনাদের ক্যামেরা দিয়ে যখন ছবি ক্যাপচার করেন তখন কিন্তু যেখানটায় ফোকাস করে এরকম চিহ্ন বা চার কোনো একটি চিহ্ন দেখায়, তো সেই জায়গাটাই কিন্তু ক্লিয়ার দেখায়, বাকি জায়গাটাই কিন্তু ক্লিয়ার দেখায় না। তো এর জন্য আপনাদেরকে যেখানটায় ফোকাস করছে সেখানটায় আপনাদেরকে ক্লিক করে রাখতে হবে, যে জায়গাটাতে ফোকাস করছে ওখানটায় আপনার হাত দিয়ে ট্যাপ করে রাখুন, ধরে রাখুন, তারপরে সমস্ত জায়গায় যে ছবিটি আপনারা ক্যাপচার করতে চাচ্ছেন সমস্ত জায়গাটা একদম ক্লিয়ার দেখা যাবে আপনাদের ক্যামেরাতে। তো এই ট্রিকটিও একদম অসাধারণ ট্রিক, অবশ্যই ট্রাই করবেন এই ট্রিকটি যখন আপনারা আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ফটো শ্যুট করবেন। ধরুন আপনি কোথাও গেছেন, সেখানটায় পুরো দাঙ্গা চলছে, মারামারি চলছে, সেখানটায় কিন্তু আপনি যখন ফটো ক্যাপচার করবেন তখন একটা একটা করে ফটো তোলা আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে। তো এর জন্য আপনারা এখানটায় ক্লিক করে রাখবেন, তো 10টা 20টা 30টা ফটো একদম ক্যাপচার করে চলে আসবে, তারপরে আপনি বাড়িতে এসে সমস্ত কিছু ফটো দেখতে পারবেন খুব ইজি। এই ট্রিকটিও অবশ্যই ট্রাই করবেন। তো যে 5টি ট্রিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদম অ্যাওসাম ট্রিক, সত্যি একবার হলেও ট্রাই করবেন এই ট্রিকগুলো, আর এগুলো না জানলে মোবাইল চালাই একদম বেকার কি বলবো আর। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাই যেন জানতে পারে, আর আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিও।